লুডো খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ড মে মধ্যরাতে রিক্সা চালক আলমগীর ফকিরকে হত্যা করে আরিফ হোসেন নামের এক যাত্রী জানা যায় আগে থেকে নিহতের সাথে ছিল বিরোধ চট্টগ্রামে বন্দর থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঘাতক সিলন ফ্যামিলি ব্লেন্ডের মিলুক টানা উনত্রিশ মে মধ্যরাত সল্টগুলা ক্রসিং মোড়ে যাত্রীর অপেক্ষায় রিক্সা চালক আলমগীর ফকির কিছুক্ষণ পর আসেন আরিফ হোসেন নামে এক যাত্রী তাকে নিয়ে কাস্টমস মোড়ের দিকে চলতে থাকে রিক্সাটি এরপর থেকে নিখোঁজ রিক্সা চালক আলমগীর পরদিন বিকালে কাস্টম ব্রিজের ঝোপের আড়ালে পাওয়া যায় তার মরদেহ মরদেহ ময়নাতদন্তের পর ঘটনা তদন্তে নামে পুলিশ ঘটনার ত্রিশ ঘন্টার মধ্যে ধরা পড়েন যাত্রীবেশী খুনি আরিফ পুলিশের দাবি খুনের পর রিক্সা চালকের মোবাইল ফোন ব্যবহার করছিলেন আরিফ এমনকি বিক্রি করে দেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রেঞ্জের যে মোবাইলে যে আইএমই সেটা সংগ্রহ করি পরবর্তীতে আমরা দেখি ঘটনার পর দিন সেই মোবাইলে একটা নতুন একটা সিম একটি আমাদের সন্দেহ হলো যে এই মোবাইলে কিভাবে নতুন একটা সিম হলো সেই নাম্বারটা আমরা অ্যানালাইসিস করি সেই নাম্বারে সিটের অ্যানালাইসিস করি এবং লোকেশন দিয়ে আমরা আমাদের সন্দিগ্ধকে গ্রেপ্তার করি খুনি ধরা পড়ায় উদ্ঘাটিত হয়েছে হত্যার রহস্য পুলিশ কেসে জানিয়েছে ভিকটিম ও খুনি দুজনেই পূর্ব পরিচিত লুডু খেলাকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে আরিফকে মারধর করেন নিহত রিক্সাচালক আলমগীর এর বদলা নিতেই এ হত্যাকাণ্ড মারছে দিয়ে করি বুকে আঘাত করছে

যেহেতু ভিকটিম অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তি সেক্ষেত্রে পার্শ্ববর্তী লোকজন বলছে ঠিক আছে তুমি একটু মারধর করো না এটা মাফ করে দাও এই ধরনের কিন্তু সেই ওই রাগটা পুষে রাখে এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছেলে মিরাজ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম